দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার সুবাদে খুশিতে মাতলেন বিজেপি এসএসসি মোর্চার সদস্যরা। নদিয়া চাকদহে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার বিজেপি জেটপি 42A মণ্ডলের এসটি মোর্চার উদ্যোগে ভারতের প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে চাকদহের বাঘ ডোবে মিছিলে পা মেলালেন সাংসদ জগন্নাথ সরকার থেকে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ অন্যান্যরা। সবকা বিকাশ সবকা প্রয়াস, এই যে শুধু মুখের বাণী নয়, তাই আসল লক্ষ্যে পৌঁছানোর জন্য ভারতবর্ষ এত পিছিয়ে পড়া জনজাতি সমাজ, তাদের যদি উন্নয়ন করা না যায় তবে ভারতবর্ষের প্রকৃত উন্নত উন্নয়ন সম্ভব না। স্বামী বিবেকানন্দ একই কথা বলে গেছেন, তাই সেই পিছিয়ে পড়া সমাজের প্রকৃত উন্নয়ন করে ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠত্বে নিয়ে যাবেন। আর এ ব্যাপারে আমাদেরও বিশ্বাস ফিরছে, আর সাধারণ মানুষও তার সঙ্গে সামিল হচ্ছে। যতদিন যাচ্ছে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী বিশ্ব বরেণ্য সবচাইতে জনপ্রিয় নেতা, বেশ কয়েক বছর ধরে চলছেন, যতদিন যাচ্ছে সবাইকে আরও পিছিয়ে বহু দূর তিনি এগিয়ে যাচ্ছেন। এবং পৃথিবীর এই মুহূর্তে রাজনৈতিক নেতৃত্ব একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছে, এ ব্যাপারে সাধারণ আম জনতার কোনো সংশয় নেই। তাই আমরা আরও এগিয়ে যাব, ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাব, তাতে আদিবাসী সমাজ জনজাতি সমাজের অবদান চাই। আর সেই দ্রৌপদী মুর্মুর যে উত্থান, যারা আজকে ভালোভাবে চোখে নিচ্ছে না কংগ্রেস সিপিএম তৃণমূল, তারা যে বিকৃত কথা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন পার্লামেন্টে, এখনও ক্ষমা চাচ্ছেন না, এবং তার সহযোগিতা তার বিরোধিতা যেমন করছেন না তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, তারা এটাকে সহযোগিতা করছেন আমরা বলবো, ভেতরে ভেতরে তাদের সমর্থন। রাজ্য জুড়ে যে কেলেঙ্কারি চলছে, বিভিন্ন পরীক্ষার দুর্নীতি চলছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই রাষ্ট্রপতিকে রাষ্ট্র পত্নী বলে অবহেলা করছেন জনজাতির মানুষ বলে আমরা তার প্রতিবাদ করি। আর খেটে খাওয়া মানুষের অর্থে যারা চাকরির নাম করে বিভিন্ন দুর্নীতিতে সরকারি প্রকল্পের টাকা পিছিয়ে পড়া মানুষের জন্য বাস্তবায়িত না করে 100 দিনের কাজ না দিয়ে যারা ভুয়ো মাস্টার রোল করে আজকে লুটে ফুটে খাচ্ছে, তাদের বাড়িতে দেখা যাচ্ছে পাহাড় প্রমাণ টাকা, শুধু ওই কলকাতায় আছে তা নয়, আমাদের জেলাগুলিতে খুঁজে পাওয়া যাবে যারা পার্থ চ্যাটার্জিকে মাসে মাসে কয়েক কোটি করে টাকা দিয়ে আসতো। আমরা কারা কারা জানি, তাদের নাম নিয়ে বিখ্যাত করতে চাইছি না। আগামী দিন এই টাকার উৎস যখন অনুসন্ধান হবে তখন দেখা যাবে ওই কল্যাণী হরিণঘাটার কোনো নেতাও বাদ যাবে না, পঞ্চায়েতের উপপ্রধান থেকে প্রধান সব আগামী দিন জেলে থাকবে। শুধু সময়ের অপেক্ষা, কিছুদিন অপেক্ষা করুন, আপনারা সব খেলা দেখতে পাবেন। খেলা সবে শুরু, আগামী দিন খেলা শেষ হবে জেলের গিয়ে। আপনারা তো শুনলেন আমাদের জগন্নাথদা, আমাদের প্রিয় এমপি, তিনি বললেন দ্রৌপদী মুর্মু হচ্ছে পিছিয়ে পড়া সমাজের জনজাতি সমাজের একজন মহিলা ব্যক্তিত্ব। তিনি উচ্চ শিক্ষিত, প্রশাসনিক অভিজ্ঞতা তার অনেক। নরেন্দ্র মোদী ভারতবর্ষে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, এই প্রথম একজন জনজাতি অংশের মহিলাকে ভারতবর্ষের পদপ্রার্থী করে এবং রাষ্ট্রপতি করলেন, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। 70 বছরে কংগ্রেস কখনো এত সাহস দেখাতে পারেনি, একজন জনজাতি পিছিয়ে পড়া মানুষের অংশ থেকে একজন আদিবাসী মহিলাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করবে, এই সাহস স্বাধীনতার 75 বছরেও কংগ্রেস কখনো দেখাতে পারেননি, যেটা নরেন্দ্র মোদী দেখালেন। আমাদের 15তম যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হয়েছেন, এর আগে আমাদেরকে আদিবাসী একটা জনজাতির মানুষ বনবাসী, এরা সারা জীবন অবহেলিত হয়েছে, আমাদেরকে কোনো রাজনৈতিক নেতা বা দল আমাদেরকে সেই চোখে দেখে না, আমরা এখনও পর্যন্ত সেই সমস্ত লোকের নিচে পিছনে পড়ে আছি, কিন্তু আমাদের সেই রাষ্ট্রটা, এই 15তম রাষ্ট্রপতি আমাদেরকে সেই জায়গাটা এই বিজেপি গভর্নমেন্ট আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এই জন্য বিজেপি সরকার গভর্নমেন্ট থেকে আমরা অসংখ্য ধন্যবাদ, এবং এসটি মোর্চা তাদেরকে আমরা গৌরিক অভিনন্দন জানাই। তোমার নাম পরিচয়? প্রসঞ্জিতা, এসটি মোর্চা নদিয়া দক্ষিণ প্রেসিডেন্ট। এই যে আমাদের দ্রৌপদী মুর্মুকে, আমাদের দ্রৌপদী মুর্মুকে যে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে, যে আমাদের জনজাতি থেকে আমাদের সাঁওতাল যে সম্প্রদায় কোনো আজ পর্যন্ত দেশ স্বাধীনের পর থেকে
ভাষা পাওয়া যাচ্ছে, মানে আপনারা মানুষরা বুঝতে পারছে যে এসএসসি বা শিক্ষার ব্যবস্থা কি হাল করে রেখেছে, তারা মানুষকে কি রকম শিক্ষা থেকে বঞ্চিত করে, যারা মেরিট লিস্টে নাম নেই তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এই যে দুর্নীতি, এটা সব মানুষ দিয়ে দেখেছে। নরয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।